তুমি ওন্ডা জায়গা কথা বলো, আমি মাল দিতে পারবো না। কথা বল, কি বলবো? হ্যালো গাইস, আমি পীযূষ সরকার। আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি আপনাদের সামনে, যেটা আপনাদের জন্য দারুণ একটা ইন্টারেস্টিং একটা ভিডিও থাকবে। কারণ আজকে আপনাদের জন্য যে সেট আপ নিয়ে এসেছি সেটা হবে আমাদের যাত্রার প্রোগ্রামের সেট আপ। সেখানকার আমরা একটা তোমাদের পুরো ট্যুর দেখাবো। তো গাইস, কি করে আমরা সাউন্ড সিস্টেম লাগাই সেটাই তোমাদের আজকে দেখাবো। তো ভিডিওটা চলো শুরু করা যাক। একবারে উঠাইতে বুঝতালি তো? হ্যাঁ, আবার কোন দিকে উঠাচ্ছিস? ওটা কিভাবে উঠাচ্ছিস? তুমি অন্য জায়গায় কথা বলো, আমি মাল দিতে পারবো না। কথা বল, তোমরা দেখতে পাচ্ছ বাবা কতটা খেপে গেছে। মানে বাবার এমনিতেই খুব রাগ, আর মানে ভটভটিটা লেটে পাঠাইছে, মালগুলো লোডিং হবে আবার এত কিছু, তো ওখানে গিয়ে আবার মাল ফিডিং করতে হবে, আনলোডিং করতে হবে, তো সেই ব্যাপারটা নিয়ে বাবা প্রচন্ড রেগে গেছে। তো এখন বাবা রাগ করে বলেছে মাল দিবই না, ঠিক আছে? তো এখন আবার পরে একটু আমি একটু বোঝালাম, বোঝানোর পর এখন ঠিক হয়ে গেল। তো দেখতে পাচ্ছ গাইজ, তোমাদের আমাদের যাত্রার মাল এখনই উঠছে। আজকে কপাল ভালো যে সকাল সকাল মানে লোড করতে এসেছি, আর কতগুলো মাল উঠছে তোমরা দেখতেই পাবা, ঠিক আছে? আমরা দেখো কত চিপ এই মাল দিয়ে প্রোগ্রাম করি, কিন্তু সাউন্ড আমরা সবসময় কোয়ালিটিতেই বাজাই। তোমরা সাউন্ড শুনলেই বুঝতে পারবা যে তোমরা শুনেওছো আমার সাউন্ড কেমন বাজে। তো আমাদের এগুলো মানে কি বলবো, যে এটা কমসে কম এর বয়স হয়ে গেল কমসে কম 20 বছর তো হয়ে গেছে বয়স, মানে আমার ছোট ভাই হিসাব মতো। তো এ দেখো এখনও টনটনা আছে, আর এটা দিয়ে এত বড় বড় প্রোগ্রাম করছি। প্রোগ্রাম এক একটা প্রোগ্রাম 70,000-80,000 টাকা করে এক একটা প্রোগ্রাম, হিসাব করে সেগুলো প্রোগ্রাম এত মানে এগুলো সেট আপ দিয়ে হচ্ছে। তো গাইস, তোমাদের আমি একটা কথাই বলবো যে সেট আপ খারাপ আর ভালো হয় না, সেট আপকে চালানোর মতো যে লোক হয় সেটাই হচ্ছে মেন, ঠিক আছে? সেট আপ যে যত স্মুথ চালাবে সেটাই হচ্ছে আসল মেহত্ব হয়। আর অনেকজনকে আমি দেখেছি যে মুখেই ফটর ফটর বেশি করে কিন্তু সাউন্ডের বেলা নাই। আরে কথা আমি কেন বলবো, আমার সাউন্ড কথা বলবে, আমি যখন সাউন্ডটাকে প্লে করবো আমার সাউন্ড বুক ফুলায় বলবে হ্যাঁ আমি বাজছি, দেখো আমার দম। তো গাইস, এবার তোমরা মালগুলো লোডিংয়ের ভিডিওগুলো একটু দেখে নাও। সো গাইস, আমাদের ডাবল মিক্সার উঠছে, বান্দাসে বান্দাসে বাইদিনে 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 যে রসুটা দিয়ে বাইদিনে। ওই বক্সটা পরে উঠে আসে, আগে এই বক্সগুলো উঠে আস। তো গাইস, তোমরা দেখতে পাচ্ছ আমাদের প্রোগ্রাম শুরু হয়ে গেছে আর মালও ফিডিং কমপ্লিট, ঠিক আছে? এইবার আমি তোমাদের স্টেজটা দেখিয়ে দিই। স্টেজটা দেখতে পাচ্ছ, প্রোগ্রাম শুরু হয়ে গেছে। তো আমি তোমাদের একটু ট্যুর করে দেখিয়ে দিই গোটাটা, কী কী মাল লাগিয়েছি, ঠিক আছে? আর সবচেয়ে বড় কথা, আমার এগুলো পায়রার বাচ্চা দিয়ে এত সুন্দর সাউন্ড চলছে তোমরা ভাবতে পারবে না, যে আমার পায়রার বাচ্চাগুলো কতগুলা মানে লোককে ক্যাপচার করে রাখছে।
তোমরা দেখো এই যে আমি তোমাদের এখান থেকে শুরু করে দেখিয়ে দিচ্ছি এই যে এখানে একটা ছোট মনিটর লাগানো হয়েছে স্টেজের বাইরে আর এখানে দেখতে পাচ্ছো আর মানে এখানে যারা এর আগে প্রোগ্রাম করেছে তাদের সেট আপ এখানে এখনো লাগানো আছে আমাদের দেখো এই যে ছোট বক্স একটা এটা লাগানো আছে একটা দুটো কালী পুজো হিসাবে এই প্রোগ্রামটা হচ্ছে একটা প্রোগ্রাম করে নি গাইস লোক ভর্তি অনেক লোক স্টেজে লোক উঠতেছে ছেলেবেলা গাইস লোক দেখো প্রচুর লোক জাস্ট আমাদের পায়রার বাচ্চাদের কন্ট্রোল করা হয়েছে এখানে আমাদের হাইলো রাখা হয়েছে গানা মাস্টার গানা চালু কিজি এই যে একটা মাতাল দাদা এটা ফুল মাতাল মানে হ্যাভি রিল্যাক্স সি ইউ নট ফর মাইন্ড ফুল মাতাল দাদা এটা আমাদের দাদা নাম কি তোমার আমার আছে মানে সরি ভালো ভালো লাগলো কথা বলে যাক এই যে এখানে আমাদের মিউজিশিয়ানরা বসেছে আর ওখানে আমাদের লাইটের সাউন্ডের অপারেটর আমি মালগুলো ফিট করেছি তখন তাই জন্য তোমাদের দেখাতে পারিনি আর দাচির স্টোরেজার লাগানো হয়েছে দুটো মিক্সার এখানে আর একটা বক্স এই যে আমাদের নায়ক আমাদের ভিলেন আর এখানে আমাদের লাইনের সেট আপ তোমরা দেখতে পাচ্ছ Thank you.
সারাদিন কাটাকাটি করে খুব খিদা লেগে গেছে, তো আর যেখানে এগুলা চা রান্না করছে এটা ঢুকছে না, তো ভাবলাম দাদার কাছে এসে একটু ভাবা পিঠা খাই। দাদা খুব ভালো ভাবা পিঠা বানায়, হেভি সুন্দর, তো আমাদের দেখাই। দাও দাদা একটা দাও, এই দেখো দামও কম 10 টাকা, কিন্তু ভালো লাগলো। মর্নিং গাইস, আমাদের প্রোগ্রাম এখনই শেষ হলো, দেখতে পাচ্ছ পিছনে মাল লোড হচ্ছে এখন, তো মানে সারাদিন রাত জাগা, মানে খুব ক্লান্ত হয়ে গেছি, তাও ভাবলাম তোমাদের একবার সেট আপটা মানে মানে আনলোডিং দেখাই দিই, সরি লোডিং দেখাই দিই, ওখানে যে আনলোডিং হবে তো তোমাদের দেখাই দিই একটু, ঠিক আছে, আর জায়গাটাও একটু দেখিয়ে দিই, একটু জায়গাটা গ্রামের মধ্যে, তোমরা একটু দেখো তাহলে বুঝতে পারবে। গাইস তোমরা দেখতে পাচ্ছ আমাদের মালগুলো লোডিং হচ্ছে, আর জায়গাটা একটু হালকা দেখো, এই একটু জঙ্গলের মধ্যে জায়গা, কেবল সূর্য উঠছে, এই সাইড স্টেজ লোডিং হচ্ছে। মইটা কিন্তু মনে করে নিস, আবার মইটা ভুলে যাবি। মইটা একটা মই হারাইছি, আরে বক্স গুলো আগে দরকার পড়লে এখানে এটা বাক্সটা ঢুকা দে, বক্স গুলো ওই যে এর উপরে উঠাই দে, তাও তো হবে, বাইরে দে মিডল দে। এই মালটা ভাঙে গেছে, এই মালটাকে একটু হচ্ছে ইয়ে করে দিস তো, বেঁধে নিস তো। হ্যাঁ যাক ওই পার্টি দেখে আসি কী কী সাউন্ড সিস্টেমে কী কী অ্যাম্পলিফায়ার ইউজ করেছে। হ্যাঁ দেখ আসলাম যখন এদিকে, এদিকে ওদের মাল লোড হচ্ছে, ঠিক আছে সবই ঠিক ছিল, ঠিক আছে সাউন্ড সিস্টেম সবাই আমি বুঝি না কেন যে জোরে বাজানোর চক্করে সাউন্ডের কোয়ালিটিটাকে হারায় ফেলে। স্টুডিও মাস্টারের কর্ডলেস, তোমার স্ট্রেঞ্জারের রিভার্ব না কি অডিও টোনের, ওই একটা হবে একটা কিছু একটা, ঠিক আছে কমসে কম 4 KB স্টোরেজের আছে, আর 4K 4K, তোমাদের মাল কমপ্লিট গোছানো, রাখ এখানে ছিল নাকি রাতে, চুল্লু হয়েছে তো মনে হচ্ছে, আমাদের তো কাজই এটা। তো গাইস আশা করবো ভিডিওটি তোমাদের খুব ভালো লেগেছে, আর এইভাবে তোমরা আমাকে ভালোবাসতে থাকো, আবার দেখো পরে একটা নেক্সট ভিডিওতে, চলো টাটা বাই বাই, টেক কেয়ার, বন্দে মাতরম। মিনওয়াইল মানে আমরা কি অবস্থা, হাই রে হাই, টাপা দাও একটা, আপা দাও একটা, আপা দাও।